নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। নতুন দিনে নতুন সকালে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো, আর ভিডিওটিকেও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালে ঘুম থেকে উঠেছি ওই 6:30 নাগাদ, আর 6:30 সময় উঠে সকাল বাসি কাজ বাজ যা ছিল সব সারা হয়ে গেছে। ঘর উঠোন ঝাড়ু ধোয়া, পথের দ্বার লেপা, কাঁচা ধোয়া সব কমপ্লিট করে ছাদে চলে গেছিলাম জামাকাপড়গুলো মেলতে। দেখলেই তো জামাকাপড়গুলো মেলা হয়ে গেল। এখন নিচে চলে এসেছি, রান্নাবান্না সময় হয়ে গেছে। রান্নাবান্না করতে হবে, যেহেতু কর্তা খেয়ে কাজে যাবে, তার জন্য দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এগুলো শাক বানিয়ে নিচ্ছি, আর এই শাকগুলো আমার মা পাঠিয়েছে। আমার মায়ের বাড়ির পাশে মাঠ আছে, সেই মাঠে এরকম শাক প্রচুর হয়েছে। তা কিন্তু এক রকমের শাক না, পাঁচমিশালি শাক। এই শাকগুলো খেতে যে এত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। তোমরা যে যে খেয়েছো সে সেই জানো এই শাকগুলো কী ভালো লাগে। তা শাকটা ওদিকে বসিয়ে রেখে এদিকে কিছু কাজবাজ সেরে নিই। যেহেতু ওই সামসেটের উপরে কর্তা যে জিনিস সেই জিনিস রাখে, কাজের জিনিস, সেইগুলো নামিয়ে সামসেটটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে ওই জিনিসগুলো আবার ভাঁজ করে করে রাখবো। কর্তার মাল ঢাকার তাঁবু থাকে, যেহেতু বৃষ্টি হলে মালগুলো ঢাকতে হয়, তার জন্য ওই নীল তাঁবুটা নিয়ে যাই। তাঁবুটা সিনকে বের করেছে, সেটা আর ভালো করে ভাঁজ করে রাখা হয়নি। তা ভালো মাছকে ভাঁজ করে রাখি। আর এই বস্তাটা দেখছো, এটা একটা প্লাস্টিকের বস্তা। এই প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক ভরে রেখেছি। কর্তা মাল টাল আনে, সেই মালের প্লাস্টিকগুলো কী করব, ওই প্লাস্টিকটা ভরে রেখে দিই। যেহেতু এই প্লাস্টিকগুলো নাকি বিক্রি হয়, আমি তো আগে পুড়িয়ে ফেলতাম, তা এখন আর পুড়াইনি, এগুলো এই প্লাস্টিকটার মধ্যে ভরে রেখে দিয়েছি। তা ভাবলাম যারা ভাঙাচোরা কিনতে আসবে তাদের কাছে দিয়ে দেবো। আর এই সামসেটের নিচটাও কিন্তু প্রচণ্ডই নোংরা হয়ে গেছিলো, যেহেতু এ জিনিস সে জিনিস রাখে তার জন্য নোংরা হয়ে গেছিলো। তা ভালো মাছকে একটু পরিষ্কার করে ফেলি, যেহেতু গরমের দিন একটু পরিষ্কার করারও দরকার আছে। আর ওই তাঁবুটা দেখো আমি আর কর্তা মিলে ভাঁজ করে নিচ্ছি। একা ভাঁজ করতে গেলে হতো, একটু দেরি হতো, আর দুইজন মিলে করলাম, তাড়াতাড়ি হলো, আর ভাঁজটাও ছোটোখাটো হলো, ভালো হলো। এদিকে রান্না দেখো হয়ে গেছে, সকালের রান্না আর কি, শাক ভাজা আর ডিম সেদ্ধ করে কর্তার খেতে দিয়ে দিয়েছি। কর্তা কাজেও চলে গেছে, এদিকে দেখো মাছ নিয়ে দিয়ে গেল। এই মাছ রান্না করে দিতে গেলে রোদ্দুর উঠে যাবে, ওই জন্য কর্তা বলল যে আমাকে ডিম সেদ্ধ আর শাক দিয়েই দিয়ে দাও, আমি খেতে বসে পড়ি। ওই জন্য ভাতটা দেখলেই ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের নিচে। আর এদিকে আমি চলে গেছি মাছ ধুতে, ওদিকে কর্তা খেয়ে কাজে চলে গেছে। তা মাছটা ধোয়া হয়ে গেছে, এবার আমি ব্রাশটা করে নেব। যেহেতু আমি তো কিছুই খাইনি, তার জন্য ব্রাশ করে মুখ ধুয়ে তা ভাবলাম যাই হোক কিছু কিছু খেয়ে নিই। চাই খাই, আর আম আছে ঘরে, আম মুড়ি খাই, দেখি কি খাই। গরম তো, চা খেতে ইচ্ছাও করছে না, তার জন্য ভাবলাম যে মুড়ি আর আমই খাই, যেহেতু এখনও খাইনি তো, প্রথম আম হয়েছে, যেহেতু সিজনের আম, আমি একটু আম মুড়ি খেতে পছন্দ করি। তার জন্য দেখলেই আম মুড়ি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে রান্নাঘরের কাজে চলে এসেছি। যেহেতু রান্নাটা হয়ে গেছে আমার, তার জন্য ভাবলাম যে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। দেখো সব জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে আমি ঝাড় দিয়ে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এই ঝুড়িতে পেঁয়াজ টেয়াজ থাকে তো, পেঁয়াজের চোঁচা মোচা হয়, সেই চোঁচাগুলো ভাবলাম যে ঝাড় দিয়ে ফেলে দিই। একটা বাসনে দেখো তুলে নিচ্ছি, এই যেহেতু গাবলাটা মাজবো, তা ভাবলাম এর মধ্যেই তুলে নিয়ে যাই, ফেলে গাবলাটা মেজে নিয়ে আসবো। এটা চালের বালতি, তার উপরে একটু নোংরা হয়েছিল, একটু মুছে নিলাম। দু একদিন যাবত না মুছলে হয়ও না, আর আমার ঘরে তো ধুলো প্রচণ্ডই হয়, তোমরা জানোই। রান্নাঘরের কাজটা সারা হয়ে গেলে ভাবছি বড় ঘরে যাব। বড় ঘরে তো যাওয়াই হয়নি, ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসেছি, আর তো যাইনি। তা ভাবলাম এটুকু ঝাড় দিয়ে গুছিয়ে রেখে বড় ঘরে চলে যাব। দেখো এই ইতিমধ্যে আমি বড় ঘরে চলেও এসেছি, এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু বিছনাটা পড়ে রয়েছে আমার, বিছনাটা গোছাতে তো হবে, আর বিছনা না গোছাতে পারলে মনের মধ্যে শান্তিও লাগে না। আমার মতো সবারই বিছনাটা যদি পড়ে থাকে না, দেখবা ভালোই লাগে না, তাই না বলো? তা দেখো এদিকে আমার বিছনাটা গোছানো হয়ে গেছে, এবার কিছু জিনিসপত্র ছিল সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। দেখো আমি সব কিছু এক এক করে গুছিয়ে নেব, গুছিয়ে রেখে তারপরে আমি ঘরের সব কাজগুলো সেরে নেব।
এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা ভিডিওটি আমার দেখার জন্য। এদিকে দেখো বিছনার চাদরটাও আমি গুছিয়ে নিলাম, আর একটা কাপড় ছিল, কাপড়টা যেহেতু ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়টাও আমি গুছিয়ে নিলাম। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে র্যাকের মধ্যে রেখে দেবো, যেহেতু র্যাকটা নিয়ে এসেছি যে র্যাকের মধ্যে রেখে দেবো বলে, তা র্যাকের মধ্যে দিয়ে র্যাকটার মধ্যে না একটু ধুলো ধুলো হয়েছে, তাই একটু মুছেও নেবো। মুছে নিয়ে তারপর ঘরে রেখে আসবো। দেখো র্যাকটা আমি এখন মুছে নিচ্ছি, যেহেতু দুই এক বললাম না খুবই ধুলো, সেই ধুলোর জন্য দেখো মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে চলে যাব শোকেস মুছতে, শোকেসেও দেখো ধুলো পড়েছে, সেই ধুলোটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো কেমন গরম আর কেমন ঘেমে গেছে, আমার নাইটিটা পুরো ভিজে গেছে, এত গরমে কাজ করতে গেলে যে এত কষ্ট হয় তা বলে বোঝাতে পারবো না। আর আমি না প্রচণ্ডই ঘেমে যাই, এত ঘামি কেন জানি না, খুবই একটা কাজ করতে গেলেই আমি খুব ঘামি। দেখো শোকেসটা আমার মোছা হয়েই গেছে, এর মধ্যে দেখি কর্তা বাড়ি চলে এসেছে, কর্তা এসে ডাকছে। আমরা ঘরের মধ্যে থেকেই এত ঘেমে যায়, আর এনি দেখো কত কষ্ট করে এই রোদ্দুরের মধ্যে থেকে রোজগার করতে হয়, সত্যি খুবই কষ্টের কপাল, কষ্ট তো করতেই হবে, এবার খেতে গেলে তো কষ্ট করতেই হবে। তা আমি ক্যামেরাটা অন করেছি বলে হাসছে, বলছে আমার দেখানো লাগবে না, আমাকে দেখাতে হবে না। তা আমি বলছি তাই কী হয়েছে, তা দেখো শরবতটা করে দিলাম এখন খেয়ে নিচ্ছে। আমি বলছি মিষ্টি হয়েছে, বলছে হ্যাঁ মিষ্টি হয়েছে, আর যেটুকু আছে ছেঁকে নিয়ে আমি আর ছেলে খেয়ে নেবো। এখন তো যেহেতু একটু রেস্ট টেস্ট নেওয়া হয়ে গেছে, নিয়ে এবার কর্তা বলছে আমার মালগুলো তুলে দাও, কর্তা ওইদিকে মাল খুলছে, আমি এদিকে তুলে দিচ্ছি। দেখো কত কত নিত্য রকমের মাল, তোমাদের লাগলে একটু কমেন্ট করে বলো যে লাগবে, তোমরা আসলে তোমাদের একদম যে দামে আমরা আনি সেই দামেই দিয়ে দেবো, বুঝলে তো। দেখে নাও কত সুন্দর সুন্দর জিনিস, এমন কিছু নেই যে পাবে না, সবই আমাদের কাছে আছে। তা এইগুলো করেই চলে যাবো স্নান করতে, যেহেতু গাটা ঘেমে গেছে ওই জন্য। দেখো আমি স্নান করে ঘরেও চলে এসেছি, মাথাটা আজকে সিঁদুরটাও পরে নিলাম, এবার চলে যাব ছাদে। ছাদে গিয়ে জামা কাপড়গুলো তোলা হয়ে গেল, চলে এসেছে নিচে, আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি। তারপরে দেখো রাতের রান্নায় করেছিলাম আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা আর রুটি। তা ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, তোমরা কমেন্ট করলে আমি খুব খুশি হব। ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তা আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সাবধানে থেকো, সুস্থ থাকো আর ভালো থেকো। তাহলে আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।